রপ্তানি বাড়ানোর বড় বাধা সুতার চড়া দাম। বিশ্ববাজারে দাম বেড়েছে কেজিতে $1.80। হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় কষ্টে কর্মচারীরা, 5 আগস্টের পর থেকে খুলতে চান মালিকরা। সপ্তাহে শুরুতেই ঢাকার শেয়ার বাজারে 3 রেকর্ড, সর্বোচ্চ অবস্থানে ডিএসই প্রধান সূচক। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। করোনার মন্দা কাটিয়ে তৈরি পোশাকের বিপুল রপ্তানি আদেশ আসতে শুরু করেছে, কিন্তু সুতার বাড়তি দামের কারণে তা ধরতে পারছে না ব্যবসায়ীরা। প্রতি কেজিতে সুতার দাম বেড়েছে $1.70 থেকে $1.80। টেক্সটাইল মিল মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ায় সুতার দাম বেড়েছে। করোনায় ক্রয় আদেশ বাতিল ও কারখানা বন্ধ থাকায় গত বছরের এপ্রিলে পোশাক রপ্তানিতে ধস নামে। ওই মাসে মাত্র $37 কোটি পোশাক রপ্তানি হয়। সব বাধা কাটিয়ে গত অর্থ বছরে পোশাক রপ্তানি হয় $3,086 কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 10.5 ভাগ বেশি। গার্মেন্টস মালিকরা জানান, রপ্তানি আদেশ ধরতে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে সুতার বাড়তি দাম। সুতার দামটা যেভাবে বেড়েছে, যদি সুতার দামটা না বাড়তো তাহলে হয়তো আমরা এই অর্ডারগুলি ক্যারি করতে পারতাম। কিন্তু একদিকে সুতার দাম বেড়েছে, যেমন আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই, আমি যে অর্ডারটা $1.25 করতাম, সুতার দাম বাড়ার কারণে এটা এখন $1.50 গিয়ে দাঁড়িয়ে, শুধু সুতার দামটা অ্যাডজাস্ট করলে আমার $1.50 লাগে। আমাদের এই সুতার দামের যে ঊর্ধ্বগতি, এটা মেনটেন করতে না পারলে আমাদের আসলে অর্ডার আনা নিট ফ্যাক্টরিগুলোর জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ফ্যাক্টরি মালিকের সাথে যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন তারা সবাই বলতেছে যে সুতার দাম কবে স্টেবল হবে। যেটাই হোক, একটা জায়গায় স্টেবল হওয়া খুব জরুরি। গত বছরের জুলাইয়ে প্রতি কেজি $30 সুতার দাম ছিল $2.5, এখন তা $4.20 থেকে $3.30 দামে বিক্রি করছেন মিল মালিকরা। প্রত্যেকটা মালের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে তার প্রাইস নির্ধারণটা, এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়াতে তার সাথে সাথে ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ থাকার কারণে এই প্রাইসটা এসে জন্য বৃদ্ধি পেয়েছে। এই প্রাইসটা আমরা এককভাবে বাড়াইনি, সারা পৃথিবী সব দেশই গ্লোবালি প্রাইসটা বেড়েছে। এই জন্য সে সুতার বাজারটা আমি বলবো যে একটু বেশি আছে, তবে আজকে 2 মাস যাবৎ প্রাইসটা একটা স্টেবল জায়গায় আছে। গত আগস্ট থেকে বাড়তে শুরু করে তুলার দাম। প্রতি কেজি তুলার দাম $1.60 থেকে $1.65 থেকে বেড়ে হয়েছে প্রায় $2। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাকে সুতার দাম নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন বিকেএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, যে ঈদের পর বেশ কয়েকদিন কিন্তু পোশাক কারখানা বন্ধ ছিল লকডাউনের কারণে, তো যে কয়েকদিন পোশাক কারখানা বন্ধ ছিল এতে করে আপনাদের কোনো অর্ডার আসলে বাতিল হয়েছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হয়েছে? ধন্যবাদ। আমাদের আসলে এই সময় অর্ডার বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ বায়ারদের কাছ থেকে প্রচন্ড চাহিদা আছে যে তার মাল দরকার। কারণ আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজার মানে ওপেন করে দিয়েছে এবং সমস্ত স্টোর গুলি এখন অলমোস্ট প্রায় স্টোরেই দেখা যায় যে খালি, সেখানে তাদের মাল দরকার এবং তারা প্রেশার দিচ্ছে আমাদের যত দ্রুত সম্ভব মাল দেওয়ার জন্য। সুতরাং ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু যেটা সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এই বন্ধ থাকার কারণে, যে আমাদের অনেক মালে আমাদেরকে এখন এয়ার শিপমেন্ট করতে হবে, যেটা আমাদের অত্যন্ত অনেক বেশি কস্ট ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য আরেকটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এখানে। আর আর জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইছি, যে বর্তমানে আন্তর্জাতিক বাজারে আসলে সুতার দাম কেমন দেখছেন, এবং আপনাদের যে নতুন নতুন আপনারা অর্ডার নিচ্ছেন সেগুলোর সাথে আসলে সুতার দামটা সমন্বয় করে আপনারা নিতে পারছেন কিনা? হ্যাঁ, আপনাদের নিউজের মধ্যে যেটা দেখলাম যে আসলে দেখেন ঈদের পরে তো কয়েকদিন বন্ধই ছিল, আবার হঠাৎ করে আজকে থেকেই, যে আমরা গতকাল থেকে খুললাম আজকে থেকে সুতার দাম কিন্তু আবারও কিছু বেড়ে গিয়েছে। অর্থাৎ যেটা আমরা ঈদের আগেও যেটা $4.25 নিয়েছি, আজকে সেটা $4.30 কিন্তু তারা পাচ্ছে। তো এতে গিয়া এই যে আনস্টেবল একটা সিচুয়েশন, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমরা একটা প্রাইসে অর্ডার নিগোসিয়েট করলাম বায়ারের সাথে, সুতার দাম সে মনে করেন আমি $4.20 ধরে অর্ডার নিগোসিয়েট করলাম। এখন বায়ের কাছ থেকে অর্ডারটা এলসিটা পেতে পেতে বা অর্ডার শিট
আস্তে আস্তে যখন আমি সুতার জন্য যখন আমি বুকিং দিতে যাই, ততক্ষণে দেখা যায় যে আবারও সুতার দাম 10-15-20 সেন্ট বেড়ে গিয়েছে। এইটা একটা আনস্টেবল সিচুয়েশন আমাদেরকে প্রচন্ড ভোগাচ্ছে, এই সেক্টরটাকে আনস্টেবল করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা আমরা ফেস করি সেটা হলো সুতার স্পিনিং মিলের মালিকরা আমাদেরকে যখন মানে এরকম যখন বাড়া শুরু হয় তখন 3 দিন 2 দিনের ভ্যালিডিটি দিয়ে আমাদেরকে প্রফর্মা ইনভয়েসটা ইস্যু করে। ফলে দেখা যায় যে আমরা অর্ডার শিটটা নিয়ে বা এলসিটা হাতে নিয়ে এলসি ওপেন করতে গিয়ে ওই 2-3 দিনের মধ্যে পারি না, তখন তারা ওই এলসিটা আমাদেরকে ওই এলসির বিপরীতে সুতা দিতে চায় না। এই ধরনের অভিযোগ আমাদের কাছে অনেক আসছে। আমরা এই ইদানিং এই জিনিসটা খুব বেশি হচ্ছে। আমাদের কথা হচ্ছে সুতার দাম যাই থাকুক সেটা যেন একটা স্টেবল সিচুয়েশনে থাকে। $4 হলে ওকে $4 কন্টিনিউ করুক, সমস্যা নেই, আমরা বাইরদের সাথে ওইভাবেই নেগোসিয়েশন করবো। কিন্তু আমি $4 অর্ডার নেগোসিয়েট করলাম, সুতার দাম $4.20-30 হয়ে গেল, তখন কিন্তু আমাদের জন্য এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে যায় এবং অনেক বিশাল পরিমাণ। যেটা অন্যতম যেটা আমরা কারণ এই মুহূর্তে মনে করি সেটা হচ্ছে তাদের এখানে কিন্তু লকডাউন বা এই ধরনের কোনো সমস্যা কখনই ছিল না, কন্টিনিউয়াস তাদের ইন্ডাস্ট্রি কিন্তু চলমান। দ্বিতীয়ত হলো তারা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকে অলওয়েজ, যেটা হলো তাদের লিড টাইম খুব কম লাগে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যে প্রথমত হলো তাদের ডিপ সি পোর্ট আছে, অন্তত 20-25 দিনের একটা অ্যাডভান্টেজ তারা ওখানে পেয়ে যায় ডিপ সি পোর্ট থাকাতে, সরাসরি মাদার ভেসেলে তারা মালটা পাঠাতে পারে। আর আর দ্বিতীয় অ্যাডভান্টেজটা হচ্ছে সেখানে তাদের অবস্থানগত ভৌগোলিক অবস্থানগত কারণে তাদের র মেটেরিয়ালস এর জন্য চায়না থেকে যে র মেটেরিয়ালস তারা যেটা আনে প্রস্তুত করে 2-3 দিনের মধ্যে তারা বাইরোডে তারা পেয়ে যায়, যেটা আমাদের এখানে আমাদেরকে চায়না থেকে আমালটা আসতে সময় লেগে যায় সিতে আসার কারণে। এই দুইটা এই কয়েকটা কারণেই তারা কিন্তু এক অ্যাডভান্টেজ সিচুয়েশন। কিছুদিন আগে কিন্তু আপনারা বলেছিলেন যে পোশাকের দাম না বাড়ালে অর্ডার আপনারা নেবেন না, সেই ক্ষেত্রে পোশাকের দাম বাড়াতে ক্রেতাদের সাথে আপনারা আলোচনা করেছেন কিনা? না, আমরা আলোচনা করছি, কিন্তু আরেকটা যেটা বড় সমস্যা, একমাত্র বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডের অন্য যে কোনো সুতা মানে সুতা উৎপাদন দেশগুলি যদি আপনি দেখেন সুতার দাম মিনিমাম 50 সেন্ট আমাদের চেয়ে কম, কোথাও কখনো কখনো অন্য দেশের সাথে আমাদের ডিফারেন্স হয়ে যায় $1 পর্যন্ত। যেমন ইন্ডিয়ার সাথে আমাদের এই গত ঈদের আগেও আমরা যখন করলাম ইন্ডিয়ার সাথে 80 সেন্ট থেকে বিভিন্ন সুতায় $1 পর্যন্ত আমাদের সাথে সুতার দামের ডিফারেন্স। এই যে এত বড় একটা ডিফারেন্সটাকে আমাদের মেনটেন করার সময় ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে ইদানিং যদি আপনি দেখেন যে প্রচুর অর্ডার কিন্তু ইন্ডিয়ায় এবং ইন্দোনেশিয়া বা চায়নাতে সুতার অর্ডার কিন্তু শিফট হয়ে গেছে, এবং কখনো কখনো আমাদের এখন উজবেকিস্তানের দিকেও কিন্তু আমাদের সুতার জন্য আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি। কারণ এখানে আমি যদি 50 সেন্ট বেশি দিয়ে এখানে কিনতে, যদিও বলা হয় যে দেশ সুতা ব্যবহারের বিপরীতে ইনসেন্টিভ আছে, কিন্তু এই ইনসেন্টিভ পেতে গিয়ে যে পরিমাণ হয়রানি সেই হয়রানির তুলনায় ওই আমার 50 সেন্ট আরো কমে আমি নগদ আমি এটা বেনিফিট পাচ্ছি 50 সেন্ট কমে। আমি যদি ইন্ডিয়া থেকে আনি 50 থেকে 60-70-80 সেন্ট কমে আমি আনতে পারি, সেই বেনিফিটটা কিন্তু আমি নগদ পাচ্ছি। আর ইনসেন্টিভ 2 বছর পাইতে গিয়ে যে পরিমাণে হয়রানির শিকার হই, আশা করব যে সুতার দামের যে অস্থিতিশীল অবস্থা আছে সেটাও যেন খুব দ্রুত কেটে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জানাবো পরবর্তী সংবাদ। করোনার কারণে বর্তমানে দেশের 80% রেস্তোরাঁ বন্ধ আছে, ফলে এখাতে জড়িত শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই আগামী 5 আগস্টের পর অন্তত 50% আসনে বসিয়ে রেস্তোরাঁ খোলা রাখতে চান মালিকরা। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। করোনায় অন্যান্য খাতের মতোই হোটেল রেস্তোরাঁ খাতও ক্ষতিগ্রস্ত। দেশের 60,000 রেস্তোরাঁয় 30 লাখ কর্মকর্তা কর্মচারী ও প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। করোনায় 80% রেস্তোরাঁ বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। রেস্তোরাঁ মালিক সমিতি জানায় মাত্র 2-3% হোটেল রেস্তোরাঁ বর্তমানে পার্সেল ও অনলাইনে ডেলিভারি করছে। অন্যান্য খাত ধীরে ধীরে খুলে দিলেও রেস্তোরাঁ বন্ধ রাখার প্রতিবাদ জানান মালিকরা। আমরা মনে করি বর্তমান শুধু অনলাইন ডেলিভারির সুযোগ দিয়ে রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণাটি দূরভিসন্ধিমূলক ও দেশীয় ব্যবসায়ীদের কোণঠাসা করার পথও বটে। এখানে দেশি বিদেশি স্বার্থোন্বেষী মহলের হাত রয়েছে বলে আমরা বিশ্বাস করি। হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের নগদ সহায়তা দেওয়ার দাবিও জানান মালিকরা। রেস্তোরাঁ বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিক পক্ষ কর্মকর্তা কর্মচারীবৃন্দ যে হৃদয় বিদারক কষ্ট করছে তা ভাষায় বোঝানো সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা রাখতে চাই, তাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে 50% আসনে বসিয়ে হোটেল রেস্তোরাঁ চালু করতে চাই।
হোটেল রেস্তোরাঁ ব্যবসাকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ও স্বল্প সুদে জামানতবিহীন দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার দাবি জানান মালিকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। তিনটি রেকর্ডের মধ্যে দিয়ে সপ্তাহে শুরু করলো ঢাকার শেয়ার বাজার। সোমবার মূল্যসূচকের উত্থানে ইতিহাসের সর্বোচ্চ স্থানে অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX। এছাড়া একদিনেই বাজার মূলধন 3,500 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 5,37,831 কোটি টাকায়, যা এখন পর্যন্ত DSEর সর্বোচ্চ বাজার মূলধন। এ সময় এক মাস পর লেনদেনের পরিমাণও 2,000 কোটি টাকার ঘর পার করেছে DSEতে। সোমবার লেনদেনের শুরু থেকেই মূল্যসূচকের উত্থান ছিল ঢাকার শেয়ার বাজারে। লেনদেন শেষে প্রধান সূচক DSEX বেড়েছে 56.31 পয়েন্ট, অবস্থান করছে রেকর্ড স্থানে 6,481 পয়েন্টে, যা সূচকটি 2013 সালের 27 জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। ঢাকা স্টক এক্সচেঞ্জে 21 কার্যদিবস পর 2,000 কোটির ঘর ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 2,187 কোটি 83 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 666 কোটি 52 লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেয় 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 232টি, কমেছে 118টির এবং অপরিবর্তিত আছে 25টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় সাইফ পাওয়ারটেক এবং তৃতীয় অবস্থানে অরিয়ন ফার্মাসিউটিক্যালস। দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল, দ্বিতীয় এমারেল্ড অয়েল এবং তৃতীয় অবস্থানে মেট্রো স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 223.34 পয়েন্ট, লেনদেন হয়েছে 73 কোটি 4 লাখ টাকা শেয়ার। ইশরা ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিবিয়ানা আর জালালাবাদ গ্যাস ক্ষেত্রের সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ কমে গেছে। এতে লাইনে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সাভার আশুলিয়া শিল্প এলাকায় গ্যাসের চাপ কিছুটা কম, তবে এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। দৈনিক চাহিদা 220 কোটি ঘনফুট থাকলেও তিতাস গ্যাস পাচ্ছে 170 কোটি ঘনফুট, কিন্তু সোমবার তা নেমে এসেছে 120 কোটি ঘনফুটে। ফলে রাজধানী ও আশেপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেমপুরের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া 48 জনের মধ্যে 45 জনের পরিচয় শনাক্ত হয়েছে। DNA টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে CID ফরেন্সিক শাখার পুলিশ সুপার রুমান আক্তার। তিনি জানান, পুড়ে মারা যাওয়া 48টি মরদেহের পরিচয় শনাক্ত করতে 69 জন স্বজনের DNA নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে 45 জনের মরদেহ শনাক্ত করা গেছে, এর মধ্যে 30 জন নারী আর বাকি 15 জন পুরুষ। মরদেহগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, এরপর সেগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন। গত 8 জুলাই রূপগঞ্জের হাশেমপুর কারখানায় আগুনে পুড়ে 52 জনের মৃত্যু হয়। কক্সবাজারে বন্যায় তলিয়ে গেছে 1/3 আমনের বীজতলা, ডুবে গেছে 36% আউশের ক্ষেত, শাকসবজি সহ অন্যান্য ফসলেরও ক্ষয়ক্ষতি ব্যাপক। এই অবস্থায় সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। কক্সবাজারে বছরে বৃষ্টিপাত হয় গড়ে 2000 মিলিমিটার, তবে এবার 27 জুলাই থেকে পরবর্তী 4 দিনেই বৃষ্টি হয়েছে 500 মিলিমিটারের বেশি। ভারী বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে বান্দরবানের পাহাড় থেকে নেমে আসা ঢল এবং পূর্ণিমা পরবর্তী স্বাভাবিকের চেয়ে 2 ফুট উঁচু জোয়ার। এতে ভয়াবহ বন্যার কবলে পড়ে পুরো জেলা। 1 সপ্তাহ পরও পানির নিচে চকরিয়া পেকুয়ার বিস্তীর্ণ এলাকা, ডুবেছে বাড়িঘর, ব্যাপক ক্ষতির মুখে ফসলি জমি। এই ফসলগুলো যেগুলো রোপণ করছি, যেগুলি মরিচ বেগুন আলু দেবে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতি হয়েছে, ওই ধান ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে, রুট গাঁটের এখান থেকে পশ্চিম দিকে অনেক ভাঙা রুট ভেঙে গেছে। কৃষি বিভাগ বলছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজতলার, পুরোপুরি নষ্ট হয়ে গেছে 35 ভাগ বীজতলা। বীজের যোগান না থাকায় নতুন বীজতলা তৈরিও এখন সম্ভব নয়। পুরো জেলায় 36,664 কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি টেকনাফে। কৃষির ক্ষেত্রে ক্ষতি হয়েছে, বিশেষ করে যে বীজতলা যেখানে পলি পড়ে গেছে আমনের বীজতলা। কিছু কিছু উচ্চ ফলনশীল জাত আছে, যেমন বিনাশাইল,
এটা লেটে আবাদ করা যায়। এখন যদি বীজতলা করে 14 দিন পরে, কিন্তু এই বীজগুলা পাওয়া হলো সমস্যা। এদিকে কিছু উপকূলীয় এলাকায় বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিনই এসব স্থানে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। পানিটা ঢোকা বন্ধ না করলে কিন্তু হচ্ছিল এই বন্যাটা কন্টিনিউ করতেই থাকবে। তো ওইটা আমরা টার্গেট করেছি, আগে ক্লোজ করে দেবো, তারপর হচ্ছে যে যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতি হিসেবে ইতিমধ্যে আমরা আমাদের বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করবো। সেই আলোকে হচ্ছিল সেগুলো হচ্ছিল পুনর্বাসন কিংবা সাময়িক রিপেয়ারের কর্মসূচি গ্রহণ করা হবে। দুর্গত এলাকায় এখনই চাষিদের সহায়তা দেয়া না গেলে সামনের রবি শস্য উৎপাদন মৌসুমেও চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মজুদ কমে যাওয়ায় দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা নওগাঁয় শেষ মুহূর্তে বেড়েছে আমের দাম। গত এক সপ্তাহ ধরে আমের দাম বাড়ায় অনেকটা স্বস্তিতে আম চাষিরা। বর্তমানে প্রতিমণ আম 2,500 থেকে 4,000 টাকা দরে বিক্রি হয়। লোকসান অনেকটা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা চাষিদের। মৌসুমের শুরুতে করোনা পরিস্থিতি এবং লকডাউনে জেলার অন্যতম আমের বাজার সাপাহারো পৌরসায় ব্যবসায়ীদের আসা যাওয়া কম ছিল। গত বছরের চেয়ে প্রায় অর্ধেক দামে আম বিক্রি করতে হয়েছে চাষি ও বাগান মালিকদের। এই বাজার বাড়তিটা যদি আমাদের শুরু থেকেই থাকতো তাহলে চাষিরা আমরা লাভবান হতে পারতাম। বর্তমান যে বাজার আছে এই বাজার যদি থাকে আর এভাবে যদি আম সেল হয় বিক্রি হয় তাহলে আশা করি আমরা লাভবান হব। বিক্রি করছি একবারে হাফ দামে, এখন 2,500 টাকা বিক্রি করতেছি আমটা, এর আগে বিক্রি করেছে 1,500-1,600 টাকা। শেষ সময় মজুদ ফুরিয়ে আসা এবং চাহিদা বাড়ায় দাম বেড়েছে। জেলায় এখনও আম্রপালি, ফজলি, বাড়ি চার, আশিনা জাতের 30 থেকে 35% আম গাছে রয়েছে। এসব আমের দাম আরও বাড়তে পারে বলে আশা ব্যবসায়ীদের। বাংলাদেশে এই লকডাউন না থাকে তাহলে গতবার যেভাবে আমের বাজার 4,000-5,000 টাকার বিক্রয় হয়েছে এবং আমরা আশা রাখি গতবারের মতন এবারও বাজারজাত বিক্রয় হবে। এক বিঘা বাগানে তো 50 মন আম হয়, তাহলে অলরেডি ওর 30 মন আম শেষ হয়ে গেছে, তাহলে 20 মন আম দিয়ে কী করবে, আমার পাকে পড়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর 26,000 হেক্টর বাগানে আমের চাষ হয়েছে। অনাবৃষ্টিতে আমের যে ক্ষতি হয়েছিল গত কয়েকদিনের বৃষ্টিতে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে। আমরা আশা করছি আগামী বছর আমের আবাদ আরও বৃদ্ধি পাবে এবং আমরাও কৃষকদের উদ্বুদ্ধ করছি যে আমের আবাদ আরও বেশি করতে হবে, কারণ আম একটা পরিবেশ বান্ধব ফসল, পানিতে কম লাগে, পানি সাশ্রয়ী ফসল। সেজন্য আমরা আম চাষের জন্য কৃষকদের প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছি। এবছরও সাপাহার থেকে কয়েক মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।